আজকে পর্যন্ত আপডেট স্যারের আজকেও একই অবস্থায় আছে, কোন প্রকার ইমপ্রুভমেন্ট এখন পর্যন্ত হয় নাই, এখনো জ্ঞান ফেরে। আইসিইউতে থাকা অসুস্থ স্বামীর জন্য পর্দা করে নামাজ রোজায় মনোযোগী হয়েছেন রুবায়েত ফাতিমা তনি। ব্যাংককে লাইফ সাপোর্টে থাকা অসুস্থ স্বামীর রোগ মুক্তির জন্য হিজাব বোরখায় নিজেকে গুটিয়ে করছেন আল্লাহ তালার কাছে স্বামীর সুস্থতা কামনা, যে বিষয়টি ইতিমধ্যেই ব্যাপক আলোচনা তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায়। সর্বাধুনিক উন্নত চিকিৎসা ব্যর্থ হয়ে স্বামীর জীবন যখন বিপন্নের মুখে, তখন নিজের মধ্যে পরিবর্তন এনেছেন স্বামী ভক্ত রুবায়েত ফাতিমা তনি। ব্যাংককের আইসিইউতে তনির স্বামীর অতিবাহিত হয়ে যাচ্ছে আজ আট দিন, কিন্তু জ্ঞানশূন্য সাদাত রহমানের মিলছে না কোনো সাড়া। তিনি তার অসুস্থতার পরে আজ এ পর্যন্ত একটিবারও চোখ মেলে তাকায়নি, খোঁজেনি তার অতি আদরের স্ত্রী সন্তানকেও। বলা যায় এখন শুধুমাত্র বাকি রয়েছে তার শেষ নিঃশ্বাসটাই ত্যাগ করা। সব রকমের চিকিৎসায় ব্যর্থ হয়ে হাল ছেড়েছেন চিকিৎসকেরাও, আর সেই মুহূর্তে স্বামীর জন্য আল্লাহর দরবারে হাত পেতেছেন তনি। সাদাত রহমান সকলের চোখে শুধুমাত্র এক বয়স্ক বৃদ্ধ পুরুষ হলেও তনির কাছে সেই বৃদ্ধ লোকটাই তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ, যা তিনি এই মুহূর্তে তার সবকিছুর ঊর্ধ্বে গিয়েই আগলে রাখার চেষ্টা করছেন। বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থায় অনর্গল টাকা খরচ করেও বলছেন এটা তিনি খরচের চোখে দেখেন না, এটা তার জীবনের আশীর্বাদ। তার সবকিছুর বিনিময়ে হলেও মহান আল্লাহ তাআলা যেন তার স্বামীকে সুস্থতা দান করেন। অন্যদিকে তনির পর্দা করে স্বামীর জন্য দোয়া প্রার্থনা করার এই বিষয়টি একটা বিতর্কিত আলোচনা তৈরি করেছে, কেননা স্ত্রীর চিত্রে স্পষ্ট করে দেখা যায়নি সেই মেয়েটি আসলে কে। তবে সোশ্যাল মিডিয়ার কিছু মাধ্যমের দাবি, তনির ঘনিষ্ঠ এক বান্ধবী তনির এই বিপদে ব্যাংককে তার পাশে দাঁড়িয়েছেন, আর এগুলি তার সোশ্যাল হ্যান্ডেল থেকেই সংগ্রহ করা হয়েছে।